স্বাগত বেস্ট স্কুলে সুলতানি শাসন আমল বা দিল্লির সালতানাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলন জেনে নেই ইতিহাসে ভারতীয় উপমহাদেশে মধ্যযুগ যুগ কী হিসেবে পরিচিত উত্তর অন্ধকার যুগ দিল্লি সালতানাতের সময়কাল কত থেকে কত উত্তর বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে কি বলে উত্তর দিল্লি সালতানাত মধ্যযুগে শাসন করে উত্তর তুর্কি ও আফগান রাজবংশের শাসকরা ঘুরি সাম্রাজ্যের অন্যতম মহান শাসক কে ছিলেন উত্তর মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরির সাবেক দাস কে ছিলেন উত্তর কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক সময়কাল বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে উত্তর কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর বারোশো ছয় সালে ভারতের দাসবংশের প্রতিষ্ঠাতা কে উত্তর কুতুবুদ্দিন আইবেক দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে উত্তর কুতুবুদ্দিন আইবেক লাগ বখস বলা হতো কাকে উত্তর কুতুবুদ্দিন আইবেককে কুতুবুদ্দিন আইবেগকে লাগ বখশ বলা হয় কেন উত্তর দানশীলতার জন্য ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে উত্তর কুতুবুদ্দিন আইবেক দিল্লির সালতানাতের গোরাপত্তন করেছিলেন কে উত্তর কুতুবুদ্দিন আইবেক শামসুদ্দিন ইলতুতুমিস সময়কাল বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে উত্তর শামসুদ্দিন ইলতুতুমিস কুতুবুদ্দিন কুতুব মিনার নির্মাণ কাজ শেষ করেন কে উত্তর শামসুদ্দিন তুতুমিশ। সুলতানি আজম কার উত্তর শামসুদ্দিন শামসুদ্দিন ইলতুত কে সুলতানি আজম উপাধি দেন কে উত্তর বাগদাদের খলিফা বাগদাদের খলিফা কর্তৃক স্বীকৃত ও উপাধি দেওয়া হয় কাকে উত্তর শামসুদ্দিন ইলতুত রাজিয়া সুলতানা সময়কাল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ দিল্লি সিংহাসনে প্রথম মুসলিম নারী কে উত্তর সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়ার পিতার নাম কি উত্তর শামসুদ্দিন ইলতুত খিলজি বংশ সময়কাল বারোশো সাতাশি থেকে তেরোশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর জালাল উদ্দিন ফিরোজ খিলজি খিলজি বংশের রাজধানী কোথায় ছিল উত্তর দিল্লি মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন কে উত্তর আলাউদ্দিন খিলজি কার আমলে হুলিয়া ও দ্রাসপথা সৃষ্টি হয় উত্তর আলাউদ্দিন খিলজি কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন উত্তর আলাউদ্দিন খিলজি কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্ম জয় করেন উত্তর মালিক কাফুর খিলজি বংশের শেষ সুলতানকে উত্তর কুতুব মোবারক শাহ খিলজি তুঘলক রাজবংশ সময়কাল তেরোশো বিশ থেকে চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দ সুলতানি আমলে মুদ্রা তৈরির প্রধান ধাতু কি উত্তর তামা বাংলায় তাম্র মুদ্রা প্রচলন হয় কার আমলে উত্তর মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে উত্তর মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে উত্তর মোহাম্মদ বিন তুঘলক ইবনে বতুতা ভারতবর্ষে আসেন কার আমলে উত্তর মোহাম্মদ বিন তুঘলকের আমলে সোনা ও রূপা মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন কে উত্তর মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলক কত বছর শাসন করেন উত্তর ২৬ বছর ফিরোজ শাহের পিতার নাম কি উত্তর মোহাম্মদ বিন তুঘলক ফিরোজ শাহ কত বছর শাসন করেন উত্তর সাত বছর সৈয়দ রাজবংশ সময়কাল চোদ্দশো পনেরো থেকে চোদ্দশো একান্ন বংশের শাসনকাল কত উত্তর চোদ্দশো পনেরো থেকে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দ সৈয়দ রাজবংশের প্রথম শাসক কে উত্তর খিজির খান লোদি রাজবংশ সময়কাল চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সালতানাতের শেষ সুলতান কে ছিলেন উত্তর ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন কে উত্তর সুলতান ইব্রাহিম লোদি মোগল সাম্রাজ্যের সূচনা ঘটে উত্তর প্রথম পানিপথ যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন